কি বলছিস জাটা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না, নিজে চোখে দেখবে চলো। মেজো বৌমা, হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিল শোনে না। আপনার মেজো বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না, ও যখন বলছে তখন দেখেই আসুন না কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। তুমি না বলেছিলে মেজবু অন্যায় করলে শাসন করবে, আজ দেখবো কেমন শাসন করো। বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? আমি খুলতে পারি? বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম, ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। চম্পা, রাত্রে যে তোমার বোনের এক বোতল করে মদ লাগে সে কথা তো তোমার বাবা আগে বলেন। মদ? না না, এ আপনি কি বলছেন? বাবা আজ নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে, ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, আমি এটা বার করেছি। না না, আমি বিশ্বাস করি না চম্পা মদ খেতে পারে না। আমার কি তবে মিথ্যে কথা বলছি? তোমার বোন শুধু মদই খায় না, মদ খেতে খেতে আবার গানও করে। কি রে, ওরা যা বলছে তা সত্যি? তুই মদ খাস? ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, এরপরেও তুমি জানতে চাইছো ও মদ খায় কিনা? ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে ও মদ খায়। ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে, তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন? মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি। আপনি তো বিচারক ছিলেন, বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি? বলুন, আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য, এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামীকে দেবার জন্য। না, ওকে দেবার জন্য কেন আনবো? ও কি মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি, তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমায় বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে
তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে তিন মাস পরে স্বামী খাটে জায়গা পায় না, মেয়ে যদি মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে, সে মদ খাবে না, তার কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ খাই খাই খাই, রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি এক বোতল করে মদ খাই। তোর লজ্জা করে না তুই আমার সামনে? শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো। চল বাড়ি চল চল। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বিড়াল কেউ তাড়ায় না, তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যাও। ভোরবেলায় উঠে ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। শাড়িটা দিয়ে গেলাম, যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস, কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি। মদ খেলে সত্যি সত্যি বুকের যন্ত্রণা কমে কিনা, এতদিন তো খাওনি, পারলে আজ এক গ্লাস খেয়ে নিও। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি, আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এবারে তো আমার জায়গা না হলো, অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে, রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো, কেউ তোর বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখি কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি।